73তম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজিয়ার থেলভিক। 21 বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের 120 জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন, কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া শেনিস প্যালাসিওস। প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেছিনা, যেখানে দ্বিতীয় রানার আপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেল্ট্রান। বৃহস্পতিবার প্রিলিমিনারি ইভেন্টে 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমিফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাক প্রদর্শনী করেন। 12 জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন। চূড়ান্ত 5 প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। দর্শকদের উদ্দেশ্যে ভিক্টোরিয়া বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি। প্রথমবারের মতো 28 বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। গর্ভবতী নারী, মা এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মাল্টার বিয়াট্রিস এঞ্জোয়া 40 বছর বয়সী প্রতিযোগী, চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন। ভিক্টোরিয়া কজিয়ার থেলভিগের এই বিজয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত, যা বৈচিত্র্য, ক্ষমতায়ন এবং আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে। News Desk, RisingBD.com.